জগৎ বিখ্যাত কিতাব অনেক ভাষায় অনুবাদ হয়েছে, এবং বিশেষ করে একটা ফিরকা, ফিরকা দেওবন্দি এদের একটা হাতিয়ার, পাশাপাশি তাবলিগ জামাতের এটা তো ধরেন ধরে নিতে পারেন বুখারির ন্যায় বুখারির সম মানের হিসেবে তারা দাবি করে, মানে ফাজেল আমল মানে যথেষ্ট, আর কিছু দরকার হয় না, কোরআন দরকার হয় না, কোরআনের তাফসির দরকার হয় না, বুখারি দরকার হয় না, মুসলিম দরকার হয় না, ফাজেল আমল আছে মানে পৃথিবীতে সব তাদের কাছে আছে, ফাজেল আমল পড়েছে মানে বড় আল্লামা হয়ে গেছে এমন একটা ভাব। তো ফাজেল আমলের প্রতি আহলুল হাদিসদের দীর্ঘদিন যাবৎ ধরে বিভিন্ন অভিযোগ ছিল, আছে এখন পর্যন্ত, যে ফাজেল আমল অনেক জাইফ হাদিস আছে, অনেক জাল হাদিস আছে, মিথ্যা কেচ্ছা কাহিনী গল্প গুজব এমন কিছু হাদিস আছে যার কোনো সনদই খুঁজে পাওয়া যায় না, এদের অনেক দৃষ্টান্ত পাওয়া যায়। আমরা এই পক্ষে আমরা দলিল আদিল্লা সহকারে আমরা অনেক মতামত পেশ করেছি, তবে দেওবন্দীরা বিশেষ করে এবং তাবলিক জামাতরা আমাদের এই কথাগুলোকে শুনতে চায় না। আমরা বলি তাবলিক জামাতের যে মেহনত আলহামদুলিল্লাহ এটাকে আমরা অস্বীকার করি না, যথেষ্ট তারা মেহনত করে এবং তাদের যে ইখলাস এটাতে আমাদের কোনো প্রশ্ন নেই আলহামদুলিল্লাহ, এটাতে বিন্দু পরিমাণে নাই। অনেক যারা ওয়াজ মাহফিল করে তাদের চাইতেও আমি মনে করি যে এই তাবলিক জামাতের যেসব মানে সাথী বন্ধু যারা আছে যে তাবলিকে যায় এদের ইখলাস আলহামদুলিল্লাহ অনেক অনেক উঁচু, কিন্তু দাদরা যে দাওয়াতটা দিচ্ছে, যে গ্রন্থে দাওয়াত দিচ্ছে, এই গ্রন্থের মধ্যে অনেক জাল জৈব মিথ্যা কেচ্ছা কাহিনী, এত কষ্ট করে যদি মিথ্যার দাওয়াত দেয়, এত কষ্ট করে যদি একটা ছেড়ে টাকা মানে আপনি অনেক কষ্ট করলেন, সারাদিন কষ্ট করলেন, আমার বাড়িতে আপনি কাজ করছেন সারাদিন কষ্ট করলেন, দিন শেষে আপনাকে একটা 500 টাকা নোট দিলেন ছেড়া মানে দুই ভাগ, কি ফায়দা হলো? ঠিক তাবলিগ জামাতে ভাইয়েরা তাদের ইখলাস অনেক বিশুদ্ধ, কেউ দিন শেষে তারা যেটা দাওয়াত দিচ্ছে সেটা কিসের দিচ্ছে? এ জৈব জাল মিথ্যা মজু বুজুর্গদের কেচ্ছা কাহিনী মানে এই জিনিসগুলো দাওয়াত দিচ্ছে, এটাতে আমরা অভিযোগ করি। তো এই জন্য আমরা বলেছিলাম যে বিশেষ করে এই ফাজেল আমল অনেক জাল এবং জৈব মিথ্যা কেচ্ছা কেন আছে। আমি দেখলাম যে আমাদের রেজাল করিম আবরার মানে আমার কিউট বয়, এটা কোনো খারাপ ভাষা নয়, আমার কিউট বয়, তিনটা জব দেওয়ার চেষ্টা করেছেন, তিনি চান যে তাদের দেওবন্দীদের উপরে যত অভিযোগ আছে সেগুলো রদ করতে। আলহামদুলিল্লাহ আমরাও আমাদের মানহাজের উপরে যারা অভিযোগ করে তাদেরকে আমরা অকট্ট দাঁত ভাঙা জব দিই। তো আমার কিউট বয় তিনি আহলে হাদিস থেকে জব দিতে গিয়ে বলছেন যে দেখেন আপনাকে চ্যালেঞ্জ করে বললাম যে ফাজেলে আমলের মূল অধ্যায় রচনা করার পরে প্রথম হাদিসের সহিহ বুখারি মুসলিম সহিহ সনদে নিয়ে আসে, তারপরেই ফায়দা আলোচনা করতে গিয়ে মাওলানা জাকারিয়া কান্দলভি কিছু জৈব জাল হাদিস নিয়ে এসেছে, এবং রেজাল্ট করে আপনার এটার মূল মানে মূল আর্গুমেন্ট দাঁড় করেছে যে প্রথম অধ্যায়টাকে নিয়ে আসার পরে কোনো জাল জৈব হাদিস নেই ফাজেল আমলে, বরং ফায়দা লিখতে গিয়ে কিছু জাল জৈব এসেছে, এই বলে এই অভিযোগটাকে নরম করার চেষ্টা করেছে। কিন্তু যদি এতটাই হতো বা রেজাল্ট করে আপনার সাহেব যেইভাবে বলে যে এটাই হতো অনেক ভালো হতো, কিন্তু আপনার সাহেব যে না এমনটা ঘটেনি, বরং ফাজালে আমলের মূল চ্যাপ্টার অধ্যায়ের প্রথম হাদিসটা জাল, এরও দৃষ্টান্ত অনেক আছে। আর জাস্ট একটা অধ্যায় নিয়ে আলোচনা করবো, জাস্ট ফাজেল আমলে একটা অধ্যায় নিয়ে আলোচনা করবো, যে ফাজেল আমলের একটা অধ্যায়ে 11টা হাদিস দিয়েছে, 11টার মধ্যে 10খানায় জাল, অবাক হয়ে গেলেন, ওর ফায়দার মধ্যে হোক আর মূল স্ট্রিমের হাদিস হোক বা অধ্যায় আলোচনা করার পরে যে হাদিস আছে এটা তো টাটকা নির্ভেজাল জাল, আর ফায়দা লিখতে গেলে 10খানা হাদিস নিয়ে এসেছে, মাত্র একটা হাদিস হাসান আর বাকি 10খানা হাদিস টাটকা নির্ভেজাল জাল, এবং এটা এমন জাল যে হাদিসের কোনো সনদই পাওয়া যায় না। চীন দেশে যাও এরও সনদ আছে, দালালুল নবুয়াত লিল বাইহাকীর সনদ আছে, শাউল ইমাম লিল বাইহাকীর মধ্যে এই সনদ পাওয়া যায়, শহীদের কালী আর হচ্ছে মানে জ্ঞানীদের ইল এ দুটোর ব্যাপারে যে হাদিসটা বলা হয় এটারও দালালুল নবুয়াতের মধ্যে এর সনদ পাওয়া যায়, দলিল পাওয়া যায়, একটা হরিণ বাঁধা ছিল গাছের তলায় ইয়েরও সনদ পাওয়া যায়, তারিখে দামেস্কে আল বিদায় নিহায়তে বিভিন্ন জায়গাতে পাওয়া যায়, কিন্তু এই ফাজেলে আমলের একটা অধ্যায় 11খান হাদিস দিয়েছে মূল হাদিস থেকে ফায়দা পর্যন্ত, ফায়দার তো 10খান হাদিসের মধ্যে 9খানায় জাল, বেসনদ কোনো সনদই নাই, জাল তো দূরের কথা বেসনদ কোনো সনদই নাই, আর মূল যে হাদিস এটা নির্ভেজাল টাটকা জাল। চলেন আমরা একটা রেজাল করিম আবরার সাহেবের প্রথমত আমরা একটা জবাবটা শুনে নিই, একটু ধৈর্য ধারণ করে শুনেন, তারপরে আমরা আপনাদেরকে ডিটেল আলোচনা করে দেখাবো। চলুন আবরার সাহেব আমার কিউট বয় একটু বলো তো। এই যে দেখেন মৌলিক যতগুলো হাদিস আছে সবগুলো সেগুলো জাকারিয়া কান্দালাবি রাহিমাল্লাহ নিজে তাখরীজ করে দিয়ে দিয়েছেন, যেমন এক নম্বর হাদিস আন উসমান কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, নিজে তিনি আরবিতে তাখরীজ করে দিয়েছেন, রাওয়াহুল বুখারী ওয়া আবু দাউদ ওয়া তিরমিজি ওয়া নাসাঈ ওয়া ইবনু মাজাহ।
هذا في الترغيب وعزاه الى مسلم ايضا لكن حكى الحافظ في الفتح عن ابي العلاء ان مسلما سكت عنه তিনি তাখরিজ করে দিয়েছেন এক নম্বর হাদিস এরপরে হাদিস উল্লেখ করে ফায়দা লিখেছেন এরপরে দেখেন এই দেখেন দুই নম্বর হাদিস عن ابي سعيد قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله تبارك وتعالى من شغله القران عن ذكري ومسالتي اعطيته افضل ما اعطي السائلين লিখেছেন رواه الترمذي والدارمي والبيهقي في الشعب তিনি মৌলিক হাদিস উল্লেখ করে মৌলিক হাদিস উল্লেখ করে পরে ফায়দা লিখে তো শাইখুল হাদিস জাকারিয়া রাহিমাহুল্লাহ মূল হাদিসের তাহকিক তালিক করে দিয়েছেন তাখরিজ করে দিয়েছেন আর ওই হাদিসের প্রামাণিকতা স্বরূপ ফায়দায় আরো কিছু হাদিস বর্ণনা করেছেন ওই ফায়দায় হাদিস বর্ণনা করতে গিয়ে কিছু হাদিস জয়েব চলে আসছে দুই একটা জাল হাদিস চলে আসছে ওই ফায়দার হাদিসটা তো মূল হাদিস না ফায়দার হাদিসটা তিনি মৌলিক হাদিসের প্রামাণিকতাকে শক্তিশালী করার জন্য এনেছেন যেমন আমি বুঝাই নাসিরউদ্দিন আলবানি এক আল্লাহর বান্দা আচ্ছা এখানে রিজাল কেন আবরার শেখ যে জবটা দিতে গেছেন না বুঝতে পেরেছেন যে মূল অধ্যায় যখন কায়েম করছে সেই সময়তে মূলত সহি হাদিসই নিয়ে আসেন জাকারিয়া কান্দলবি এবং ফাজিল আমলের রচনার ঢং এটা কিন্তু পরে যে ফায়দার সময়তে যে হাদিসগুলো নিয়ে আসে সেগুলো জেব জাল চলে আসে কিন্তু এ কথা এ দাবি ডাহা মিথ্যা কথা চলেন আপনাদেরকে ফাজিল আমল আমরা নিয়ে যাই এ হচ্ছে ফাজিল আমল আর এটা হচ্ছে ফাজিল আমল আপনারা দুটো ফাজিল আমল দেখছেন সম্মানিত দর্শক আপনাদেরকে বলি ফাজিল আমল এখন বাংলাদেশ হানাফি দেবন্দীরা তাহাকিক এবং তাকরির ছ বের করেছে এ ফাজেল আমল হচ্ছে প্রথম নুসখা এটা ফাজেল আমলের তাহাকিক এবং তাকরির ছ নুসখা যেটা দেবন্দীরা বের করেছে শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া কান্দালেবি দারুল ফিকর থেকে ছাপানো হয়েছে তাহাকিক তাকরির যুক্ত সাবলীন চলিত ভাষাতে অনুদিত এখানে তাহাকিক এবং তাকরির করেছে দেবন্দীরা এবার দেখেন আপনাকে বলেছি একটা অধ্যায় দেখো একটা অধ্যায়ে 11টা হাদিস আছে তাহলে 10টাই জাল মিথ্যা কথা রেজাল্ট করবে আমরা আমার কিউট বয় এ দাবি সম্পূর্ণই মিথ্যা যে ফাজিল আমলের রচনার ঢং প্রথম একটা সহি হাদিস নিয়েছে যে তারপর ফায়দা লিখ থেকে জেব জাল চলে এসেছে না এমনটা হয়নি বরং মূল অধ্যায় জাল হাদিস আছে মূল অধ্যায় এবং অধ্যায় তো দূরের কথা গোটা অধ্যায়ের মধ্যে জাল হাদিস একটা সহি হাদিস পাওয়া যাবে না চলেন আমরা দেখাই আপনাকে একটা হাদিসের একটা অধ্যায় নিয়ে এসেছি আমরা এখানে আপনারা দেখবেন এই দেখছেন ফাজিল আমল ফাজাইল নামাজের 113 নম্বর পৃষ্ঠা এর যে কি অধ্যায় দেখেন প্রথম হাদিস আছে নামাজ কাজা করার শাস্তি দেখেন অধ্যায় বেঁধেছে কি নামাজ কাজা করার শাস্তি এরপর একটা হাদিস নিয়ে এসেছে বলছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করা হয়েছে যে যে ব্যক্তি ওয়াক্ত থাকতে নামাজ আদায় করে না যদিও পরে তা পড়ে নাই তবু কাজা করার কারণে সে এক হুক বা পরিমাণ সময় জাহান্নামে জ্বলবে 80 বছর হলো এক হুক বা হয় আচ্ছা 114 নম্বর পৃষ্ঠাতে তারপরে কি বলছে দেখেন এক বছর 360 দিন আখিরাতে একদিন 1000 বছরের হবে এই হিসাবে একক বা পরিমাণ হলো 2 কোটি 88 লক্ষ বছর এখানে টিকা দিয়েছে দেখেন 170 নম্বর টিকা সরি 177 নম্বর টিকা মানে এখানে জাকারিয়া কান্দলবি সাহেব তিনি একটা হাদিস নিয়ে এসেছেন কি কেউ যদি ইচ্ছাকৃত সালাতকে কাজা করে তাহলে সে 288,000 বছর জাহান্নামে থাকবে এবং এই হাদিসটা মূল অধ্যায় নিয়ে এসেছে মানে অধ্যায় রচনা করার পরে প্রথমে হাদিসটা নিয়ে এসেছে নিয়ে আসার পরে আমাদের দাবি দীর্ঘদিন হাদিসটা জাল বেসনদ কোনো সনদ নাই আসেন কি বলছে বা দেখেন সনদটা দেখতে পাবেন আপনারা আচ্ছা 177 নম্বর দেখেন টিকা আমরা এখানে নিয়ে এসেছি 177 নম্বর টিকা এখানে চলে আসেন 177 নম্বর টিকা 177 নম্বর টিকা দেখেন কি বলছে ইসমাইল হাক্কি তাফসির রুহুল বায়ানে দ্বিতীয় খণ্ডে 276 নম্বর পৃষ্ঠা সহ নিসা 4 103 এবং 109 এর ব্যাখ্যায় আহমদ রুমি মাজালিস আবরার 320 50 নম্বর মসজিদ শেখ গ্রন্থকার শাইখুল হাদিস নিজে উল্লেখ করেছেন যে তিনি এই হাদিসের কোনো সনদ পাননি এই হাদিসের কোনো সনদ পাইনি মানে এই হাদিস 80 হুক বা যে শাস্তি হবে এর কোনো সনদ নেই 288,000 বছর যে তাকে জাহান্নামে জ্বলতে হবে এর কোনো সনদ নেই দেখেন অতএব এই বর্ণটি হাদিস হিসেবে উল্লেখ করা বা বয়ান করার সুযোগ নেই মানে এটাকে হাদিস হিসেবে বয়ন করা যাবে না কিন্তু আমাদের তাবলিগ জামাতি ভাইরা এটাকে বয়ন করে বারবার বয়ন করে এই তাহাকিক ফাজল আমল এসে বলছে এটা করা যাবে না কেন এটা হাদিস নয় এটা মিথ্যা কথা এর কোনো সনদ পাওয়া যায় নাই এরপর কি লিখছে দেখেন তবে এতে কোনো সন্দেহ নেই যে শরীয়তে কোনো ওজর ছাড়া নামাজ কাজা করা খুব মারাত্মক অপরাধ নামাজে অলসতা কাজা করার ভয় ভয় পরিণাম সম্পর্কে তাফসির ইবনে কাসির সূরা মাওন 107 নম্বর আয়াতে বিস্তারিত আলোচনা করা হয়েছে যে ঠিক আছে কোনো সমস্যা নাই এখানে কোনো সমস্যা নেই এই দেখেন তার মানে আপনাকে বললাম কি ফাজল আমলে মূল অধ্যায়ের মূল হাদিসটাই জাল বেসনদ রিজাল্ট করে আমরা বললেন কি না মূল হাদিসে নাকি কোনো বেসনদ নিয়ে আসেন না
কোন মানে বেসনদ দে সরি কোন জাল জেব নিয়ে আসেন না একদম সহি হাদিস নিয়ে আসেন কিন্তু এই যে আমরা এই দাবি এই যুক্তি সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হলো এক পয়েন্ট নম্বর দুই তিনি বলেছেন যে ফায়দাতে জেব জাল হাদিস আছে জি ফায়দাতে জেব জাল হাদিস নাই মানে গোটা চ্যাপ্টারে জেব এবং জাল হাদিস একদম টাটকা জাল চলেন এই অধ্যায়টা পুরোটা আপনাকে পড়াই আচ্ছা এই অধ্যায়টা পুরোটা দেখেন আর আপনি এখানে নিচে শুধু তাহাকিকগুলো আপনি দেখতে পাবেন এখানে দেখবেন দুটো দেখেন দেখেন আবেদক অর্থ হুক বা অর্থ হলো দীর্ঘমেয়াদী মানে এখানে আপনি শুধু দেখেন 177 178 নম্বর টিকা 179 নম্বর টিকা 180 নম্বর টিকা সব হাদিস নিয়ে এসেছে সবগুলো হাদিস নিয়ে এসেছে ঠিক আছে 11 খন হাদিস নিয়ে এসেছে এবং টিকাতে তাহকিক করতে গিয়ে দেখেন 178 নম্বরে টিকা দিয়েছে কি দেখেন তাহকিক করেছে কি যে ইবনুল মুবারক কিতাবুল জুহুদ দ্বিতীয় খণ্ডের 90 নম্বর পৃষ্ঠার সামনে আলোচ্য রিওয়াত সম্পর্কে হুকবার পরিমাণ নির্ধারণ সম্পর্কে যা বর্ণিত আদেশের সাথে এগুলো কোনো সম্পর্ক নেই এই বর্ণনাগুলোর মধ্যে নামাজের শাস্তি সংশ্লিষ্ট আজ শক্তিশালী হওয়ার সুযোগ নেই দেখেন 178 নম্বরে 179 নম্বরে কি হচ্ছে মুস্তাদিকে হাকেম 3890 নম্বর একটা হাদিস সহি মানে এটা ফায়দার হাদিস এটা মূল হাদিস না ফায়দার হাদিস একটাই সহি বাকি দেখেন 180 নম্বরে একটা হাদিস এসে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই কথাও বর্ণিত আছে যে 80 বছর এক খুতবা 360 দিন এক বছর এবং এক তোমাদের জগতের হিসাবে 1000 দিনের সমান হয় এই যে একটা হাদিস নিসসে রাসূল থেকে 180 নম্বর টিকা দেখেন 180 নম্বর আজ-জুহুদ হান্নাত ইবন হাবনাত ইবনি সিশারি 219 নম্বর পৃষ্ঠা তাফসীর তাবারী সুনাবা তবে এখানে কি লিখেন বলতে তবে আমরা মারফু সূত্রে এই সনদ মানে এই হাদিস পাইনি এরপর দেখেন 181 নম্বর একটা এনেছে মুসনাদে বাজ্জাদ থেকে বলছে মুনকার বর্ণনাযোগ্য নয় আর একটা হাদিস নিয়ে এসেছে দেখেন এখানে হচ্ছে মৌজু দেখেন একই অধ্যায় দেখেন মৌজু এই হাদিসটা তারপরে হাদিসটা মৌজু এরপর দেখেন 183 নম্বর টিকাতে বলছেন যে এই বর্ণনা কোনো সনদ আমরা পাইনি 184 নম্বর টিকায় দেখেন বলছে এই বর্ণনা সনদ আমরা পাওয়া যায়নি 185 নম্বর টিকা বলছে এই সনদ পাওয়া যায়নি ইবনে হাজার হাইতামিস 186 নম্বর সনদ মানে সনদ সম্পর্কে বলছে ইবনে হাজার হাইতামি সনদ ছাড়া উল্লেখ করেছেন ইবনে হাজার হাইতামি সনদ ছাড়া ব্যবহার করেছেন দেখেন আমি আপনাদেরকে এখানে এই জিনিসটা বোঝাতে চাইলাম যে ফাজালে আমল এই যে দুপৃষ্ঠা ভালোভাবে যদি আপনারা লক্ষ্য করে দেখেন দুপৃষ্ঠা খুব ভালোভাবে লক্ষ্য করে দেখেন এখানে যতগুলো হাদিস নিয়ে এসেছে মূল হাদিস হোক ফায়দার হাদিস হোক মাত্র একটা হাদিসে সহি যেটা মুস্তাকাল হাকিমের মধ্যে এসেছে টোটাল 11টা হাদিস পেশ করেছে ফাজেল আমলের লেখক এই 11টার মধ্যে 10টাই বেসনদ জাল মিথ্যা কথা একদম ডাইরেক্ট জাল সনদ দর্শক মন্ডলী আপনাকে আমার বলার উদ্দেশ্য এটাই যে ফাজালে আমলের মধ্যে জাল হাদিস আছে রেজাল্ট কোন আবরার যে কথা বলে এটাকে খণ্ডন করার চেষ্টা করেছে মূল রিওয়ায়াত মূল অধ্যায়ের পরে কোনো জৈব বা জাল হাদিস না এটা টাটকা নির্ভাজাল কথা জাল রেজাল্ট করে আপনার মিথ্যা কথা বলেছে বরং ফাজেল আমলের কাজা সলাতের বিধান কি এর ব্যাখ্যা করতে গিয়ে যা আছে সবগুলোই জাল একটা হাদিস বাদ দিয়ে রেজাল্ট করিম আবরার কেন চিটিংবাজি গেল কেন মানুষকে চিটিংবাজিগুলো করে কি হচ্ছে এটা নিজেও ও ভালোভাবেই জানে নিজেও জানে যে এই যে কথাটা বলছে এটা মিথ্যা কথা বলছি একটু জিহ্বাটা কাঁপে না রে ভাই ফাজেল আমলকে তোমাকে রক্ষা করতেই হবে এই ফাজেল আমলকে রক্ষা করতে গিয়ে আল্লাহ নবীর নামে মিথ্যা লাখ লাখ হাদিস চলে যাচ্ছে এগুলোর প্রতি তোমাদের কোনো দরদ নেই ভাই এটা তো দিন এটা তো নিজের ব্যক্তিগত আদর্শ প্রচার নয় রে ভাই মানুষকে ইনসাফপূর্ণভাবে কথাগুলো বলো যে হ্যাঁ ভাই ফাজেল আমলের মধ্যে জাল জিব আছে মূল হাদিসও জাল আছে ফায়দা তো জাল আছে অধ্যায়ের পর অধ্যায় জাল হাদিস আছে গোটা ফাজেল আমল থেকে না হলে এই গোটা ফাজেল আমল থেকে এই ছোট্ট একটা বই থেকে 200 উপরে জাল হাদিস দেখাতে পারবো 200 উপরে জাল হাদিস 200 উপরে তাদেরই তাহকিক নিয়ে আমার তাহকিক নয় এটা দেবন্দীদের তাহকিক এবং যেসব ওয়াকিয়া ঘটনাগুলো নিয়ে এসেছে ইয়ে তো মনে 80% জাল এরা সনদ পায়নি এরা সনদ পায়নি আমি আলোচনা করবো এরপর আলোচনা করবো একদম 60%কে তারা জাল বলেছে তাদের তাহাকিকে আমি দেখাবো একটার পর একটা গোটা ফাজালের 60% জাল উনি বলছেন তাহলে ইবনু মাজাহ এখানে হাদিস 38টা জাল আছে আবু দাউদ এখানে 9টা হাদিস জাল আছে আরে ভাই ইবনু মাজাহ সুনান তিরমিজি তারা 7000-8000 হাদিস বর্ণনা করছে 38টা হাদিস জাল এটা ধরা পড়েছে আর এই মাত্র কয়টা পৃষ্ঠার বইয়ে যদি 60% জাল হয় তো ভাই কিসের সঙ্গে কি মেলাও ভাই ইবনু মাজাহ রাহিমাহুল্লাহ এবং মহাদ্দিস প্রসঙ্গে বলে দিয়েছেন স্বয়ং বলে দিয়েছেন
স্বয়ং বলেছেন ইমাম যাহাবী মিজানুল ইতাদালের মধ্যে বলে দিয়েছেন যে মুহাদ্দিসগণ কিছু কিছু জাল হাদিস রিয়াত করেছেন শুধুমাত্র চিহ্নিতকরণ করার জন্য কিন্তু তোমার এই ইনিকে চিহ্নিতকরণ করার জন্য হাদিসগুলো জাল রচনা করেছেন মুহাদ্দিসগণ আবু দাউদ তিরমিজি ইবনে মাজাহ নাসাইতে যে জাল হাদিস রচনা করেছে মুহাদ্দিসগণ নিজে বলেছেন যেটা আমরা চিহ্নিতকরণ করার জন্য যে হাদিসটা জাল সমাজে আছে জাল এই জন্য তারা উল্লেখ করেছে এই জন্য করেছে এটা ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ মিজানুল ইতাদালের মধ্যে লিখেছেন কিন্তু ফাজালে আমল এটা তো আম জনতার হাতে থাকে বাংলা পুরো মানুষটা পড়ে জেনারেল শিক্ষিত মানুষটা পড়ে এরা জাল জেবের কি বুঝবে কোনটা হাদিস কোনটা নবীর কল কোনটা সাহাবীর কল কোনটা ওয়াকিয়া কিচ্ছাখানি কি বুঝবে আমি এই জন্য বলি ফাজেল আমলের মধ্যে জাল হাদিস আছে রিজাল কোন আবরার দাবি সম্পূর্ণ মিথ্যা কথা রিজাল কোন আবরার মানুষের সঙ্গে ধোকাবাজি করছে যেটা আমার ভাষাতে চিটিংবাজি করছে এই গরিবের আবু হানিফা আমার কিউট ভাই যাই হোক সম্মানিত দর্শক মন্ডলী আজকে ফাজেল আমল প্রসঙ্গে প্রথম পর্ব এখানে শেষ করলাম দ্বিতীয় পর্ব আমরা আরও কিছু ঘটনা নিয়ে আসবো এবং তাহাকে ফাজেল আমল থেকে নিয়ে আসবো কোনো জৈব এবং জাল থেকে নয় ওখান থেকে পোস্টমর্টম করে ছেড়ে দেবো ইনশাল্লাহ আজকে এখানে বিদায় নিলাম।